রাত 12:30। শ্যামলীতে চড়ে সায়দাবাদ থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আমরা। ভৌগোলিকভাবে সাজেকের অবস্থান রাঙামাটিতে হলেও যাতায়াত সুবিধার কথা বিবেচনা করলে খাগড়াছড়ি হয়ে সাজেক যাওয়া সবচেয়ে সহজ। ঢাকা থেকে খাগড়াছড়ির দূরত্ব 270 কিলোমিটার, আর খাগড়াছড়ি থেকে দীঘিনালা হয়ে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার। এখন সময় ভোর 4:55। চোখ মেলতেই পাহাড়ি এলোমেলো পথ চোখে পড়ল। তখনও বুঝিনি সমতল ভূমি থেকে ঠিক কতটা উপরে আছি আমরা। ভোরের আলো ছায়ার লুকোচুরি প্রায় শেষের দিকে। মেঘ কেটে কেটে আমাদের বাস এগিয়ে চলছিল। খাগড়াছড়ি নেমে ফ্রেশ হয়ে আমরা দ্রুত সিএনজিতে উঠে পড়লাম। আমাদের এবারের গন্তব্য 10 নং বাগাইহাট আর্মি ক্যাম্প, এবং অবশ্যই সেখানে আমাদেরকে 10টার আগে পৌঁছাতে হবে। চারপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে সারা রাত ভ্রমণের ক্লান্তি আপনি এমনিতেই ভুলে যাবেন। আর সাজেক যাওয়ার এই রাস্তাটি একদম নিট অ্যান্ড ক্লিন। এটা হচ্ছে আমাদের মাহিন্দ্রা বা সিএনজি। আর নর্মাল সিএনজি থেকে এটার ডিফারেন্সটা হচ্ছে পেছনে আপনি আপনার মালামাল বা স্টাফগুলো ক্যারি করতে পারবেন। বলে রাখা ভালো, আগামী দুদিনের জন্য আমরা এটি রিজার্ভ নিয়েছি। এখন চলছে বাগাইহাট আর্মি ক্যাম্পের যাত্রা বিরতি। সেই সুযোগে আমরা আশপাশটা একটু ঘুরে দেখছি। ছোট্ট একটা জলাধারের মতো আছে এখানে। আর্মিদের স্কোয়ার্টের কার্যক্রম আগের তুলনায় অনেকটাই ঢিলেঢালাভাবে চলছে, তাই খুব একটা ফর্মালিটিস মেনটেন করতে হলো না আমাদেরকে। বিরতি শেষে আমরা আবার সিএনজিতে উঠে পড়লাম। আর্মিরা এসকর্ট দিয়ে আমাদেরকে লিড করে নিয়ে যাচ্ছে সাজেক। সামনে মাসালং আর্মি ক্যাম্পে আরেকবার আমাদেরকে চেক আপ করা হবে। মাসালং আর্মি ক্যাম্পের পরে সাজেকে ঢোকার একটু আগে এই নাম না জানা ছোট্ট ঝর্ণাটি আমাদের চোখে পড়ল। টুরিস্টদের মধ্যে থেকে অনেকেই ঝর্ণার ঠান্ডা জলে স্নান করার লোভ সামলাতে পারল না। পাহাড়ের বুকে সন্ধ্যা নেমে আসছে। ক্লান্ত হয়ে সারাটা বিকেল আমরা রিসর্টে ঘুমিয়ে কাটিয়েছি, তার জন্য হেলিপ্যাডে যাওয়ার প্ল্যানটা ভেস্তে গেল। সমস্যা নেই, কাল সকালে আমরা হেলিপ্যাডের পাড় চুকাবো। এখন বরং কটেজের ব্যালকনি থেকেই প্রকৃতি দর্শন করা যাক। দূরে সাদা সাদা তুলোর মতো ওইগুলো আসলে কিন্তু মেঘ। সকালে আমাদের এই ব্যালকনিটাও মেঘের সাগরে ডুবে থাকবে। ঝিরিঝিরি বাতাস বইছে, মৃদু মন্দ বৃষ্টি হলে কিন্তু মন্দ হতো না। সন্ধে মিলাবার কিছু পরে আমরা ভাবলাম কটেজে চুপচাপ বসে না থেকে এক পাক হেলিপ্যাড থেকে ঘুরে আসি। Thank you.
এটা হচ্ছে আমাদের হোটেলের লবি। হোটেলের মালিক সম্ভবত বাঙালি নন। নতুন গেস্টরা আসছে। সন্দেহ হয়ে যাওয়ায় হেলিপ্যাডের তেমন কিছু দেখানো গেল না। কিছুক্ষণ ঘুরে ফিরে আমরা আবার কটেজে ব্যাক করছি। লম্বা লম্বা এগুলো আসলে বাঁশ ভাজা। এক টুকরো বাঁশের দাম 40 টাকা, যা কিছুটা বেশি মনে হয়েছে আমার কাছে। এখন বাজে রাত 8:30। আমরা যাচ্ছি ডিনার করতে। আমাদের তানভীর বাস নিয়ে নামলো, কিন্তু বাস নিয়ে নামার বিষয়টা ঠিক স্পষ্ট নয় আমাদের কাছে। দেখা যাক বাস নিয়ে ডিনার করতে যাওয়ার হাকিকতটা আসলে কোথায়। এগুলো হচ্ছে পাহাড়ি স্পেশাল ব্যাম্বো চিকেন। কাঁচা বাঁশের মধ্যে মুরগি, মশলা ইত্যাদি ভরে তারপর সেগুলোকে জ্বলন্ত কয়লায় রেখে রান্না করা হয়। এবার ডিনারের পালা। আমি ছাড়া সবাই বসে গিয়েছে। আমরা পরোটা আর ব্যাম্বো চিকেন অর্ডার করলাম। মনে হচ্ছে বন্দুক থেকে গুলি বের হচ্ছে। আমাদের ড্রাইভার কাম গাইডও আমাদের সাথেই আছেন। এখন বাজে সকাল 6টা। এগুলো কিন্তু কুয়াশা নয়, চারিদিকটা একদম মেঘে মেঘে ছেয়ে গেছে। কয়েক হাত দূরের জিনিসও মেঘের জন্য দেখা যাচ্ছে না। আমরা এখন হেলিপ্যাড যাচ্ছি। দিনের আলোয় আমাদের কটেজটা বাইরে থেকে আরেকবার দেখে নেওয়া যাক। আমরা হেলিপ্যাড চলে এসেছি। এটা হচ্ছে সাজেকের অন্যতম উঁচু স্থান। আর সাজেকের সবচেয়ে উঁচু স্থান কংলাক পাহাড় ও রুইলুই পাড়াতে আমরা কিছুক্ষণ পরেই যাব। দেখুন, সূর্যি মামাও এখানে মেঘের কাছে হার মেনেছে। হেলিপ্যাড থেকে ফিরে আমরা এবার যাব কংলাক পাহাড়ে। কংলাক হচ্ছে সাজেকের সবচেয়ে উঁচু স্থান।
কংলাকে চলে এসেছি। পাহাড়ের নিচে গাড়ি রাখতে হয় আর উপরে পায়ে হেঁটে উঠতে হয়। এখানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্ত দুটোই দেখা যায়, আর পুরো সাজেক ভ্যালির ভালো ভিউ আপনি এখান থেকেই পাবেন। কংলাকে আসতে আমরা মোটামুটি অনেকটাই দেরি করে ফেলেছিলাম, যে কারণে রোদ অনেক চড়ে গিয়েছিল আর মানুষেরও মোটামুটি ভালোই ভিড় ছিল। প্রচণ্ড রোদের কারণে কংলাকের উপরে বেশিক্ষণ থাকতে পারিনি আমরা, তাই নিচে নেমে আসছি। তো বন্ধুরা, সাজেক ভ্রমণের প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের মতো এই পর্ব থেকে আমরা বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে খাগড়াছড়ির রিসাং ঝর্ণা ও আলুটিলা গুহা নিয়ে দ্বিতীয় এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। টাটা।